গরুর মাংস ব্যবসায়ী খলিল উজ্জ্বলের পথে ধরে এবার কম দামে তরমুজ বিক্রি শুরু করলো ফসল ডট কম নামে একটি প্রতিষ্ঠান আর সুমন হাওলাদার নামে এক পোল্ট্রি ব্যবসায়ী। 4 থেকে 6 কেজি প্রতি পিস তরমুজ বিক্রি করছেন 200 টাকায়, আরো বড় হলে 300 টাকা। এদামে তরমুজ বিক্রি করেও লাভ হচ্ছে জানিয়ে তারা বলেন কারো ভয়ভীতিতেও এই উদ্যোগ থেকে সরে আসবেন না তারা। জিএম আসানের রিপোর্ট। রমজানে আলাদা চাহিদা থাকে তরমুজের, ইফতারের আয়োজনে একটু হলেও তরমুজ রাখতে চান রোজাদাররা। কিন্তু নিত্যপণ্যের লাগামহীন দামে এমনিতে দিশেহারা সাধারণ মানুষ চড়া দামে তরমুজ কেনার কথা ভাবতেই পারছেন না, কারণ রাজধানীর বাজারগুলিতে তরমুজের কেজি এখনো 80 টাকার ঘরে। এমন বাস্তবতায় ন্যায্য দামে তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছেন সুমন হাওলাদার ও ফসল ডট কম নামে একটি প্রতিষ্ঠান। তারা জানান বাজারে তরমুজ যে দামে বিক্রি হচ্ছে তা অযৌক্তিক। বাংলাদেশের যে কোনো মানুষ বা যে কোনো কোম্পানি যদি এভাবে এগিয়ে আসে সেটা সবাইকে অনুপ্রাণিত করবে, ডেফিনেটলি এটা অনুপ্রেরণার একটা বিষয়। হ্যাঁ, কিন্তু আমরা সাধুবাদ সবাইকেই জানাই যারা আসলে ধরেন এই রকম কাজ করছে, যে ভোক্তা পর্যায়ে হচ্ছে যে কিছুটা বেনিফিট দিতে পারছে, সুতরাং এটা ডেফিনেটলি হচ্ছে যে এটা একটা ইন্সপায়ারেশন। তো লস করে বিক্রি করতেছি না, অবশ্যই আমরা লাভ করতেছি, কারণ আমরা গাড়ি ভাড়া দিব, আমাদের লোকজন আছে, খরচ আছে, অবশ্যই লাভ করে বিক্রি করতেছি। চাইলে যারা বাজারে বিক্রি করে তারাও আমাদের দামে বিক্রি করতে পারে, আমরা কোনো ভয় পাই না। আমরা কিসের ভয় পাবো? প্রয়োজন মতো তারাও যৌক্তিক পর্যায়ে প্রফিট করুক, তাহলেই তো হয়ে যায়। তুলনামূলক কম দামে তরমুজ কিনতে পেরে সীমিত আর মানুষ বেশ খুশি। এই প্রথম কিনলাম, তাও এখান থেকে কিনতে পারছি, নাহলে আমি বাইরে থেকে কিনতে পারতাম না, কারণ বাইরে তো সব সিন্ডিকেট যে দামে দিচ্ছে মানে 30 টাকা কেজি পড়তেছে, মানে আরো কম পড়তেছে, আমার যা ধারণা। আমরা তো মধ্য শ্রেণী, কারণ আমরা তো কেজি হিসাবে কিনতে খাইতে পারি না, এখন 200 টাকা আমাদের জন্য তো ভালো। এটা 200 টাকা পাইছি, এটা ভালো না, আমার পরিবার সবাই শান্তি থাকবো এটা খাইলে পরে রোজা মায়া দিন। আমার ছেলের জন্য হ্যাঁ বলছিল যে আব্বু আমরা তরমুজ কেমন একটা তরমুজ আইন, আজকে ন্যায্য মূল্য পাইতেছে এই জায়গা থেকে নিতেছে, একটু ভালো লাগতেছে। রাজধানীর টিসিবির সামনে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তার মহাপরিচালক। জানান স্বল্পমূল্যে তরমুজ বিক্রি নির্বিঘ্ন রাখতে ডিএমপির সাথে কথা বলছেন। আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মহোদয়কে আমরা অলরেডি চিঠি দিচ্ছি যে তাদেরকে সর্বাত্মক প্রোটেকশন দিতে হবে, কারণ এই যে তরমুজ আজকে তারা এখানে 200 টাকা করে আপনার 5-4 থেকে 6 কেজি, আপনি হিসাব করে দেখেন একটা তরমুজের কেজি হিসাবে হলে সেখানে 30 টাকা থেকে 35 টাকা পড়ছে, কোথায় 80 টাকা আর কোথায় 35 টাকা। এবং আমার তো মনে হয় যে 6 কেজি বা 5 কেজির এই তরমুজগুলো স্ট্যান্ডার্ড সাইজ। রাজধানীর 25টি পয়েন্টে তরমুজ বিক্রি করছেন সংশ্লিষ্টরা। মানুষের চাহিদা অনুযায়ী তরমুজ সরবরাহ করতে পারবেন বলে আশা তাদের। জি মাহসান, বাংলা ভিশন, ঢাকা।